আসসালামু আলাইকুম প্রিয়শুধি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, যদিও এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, হয়তো আপনাদের কাছে এটা ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে, তবুও আমার মতামত শেয়ার করব। আশা করছি যারা আমার মতের সাথে একমত পোষণ করবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে এখানে চলে এসেছেন যে পৃথিবীর সবচেয়ে ইউনিক বিজনেসটা আপনি দেখতে চাচ্ছেন। তো আমি আসলে আপনাকে পৃথিবীর সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে নতুন ব্যবসার আইডিয়া দিব না, আমি আপনাকে এই থাম্বনেল দিয়ে টেনে এনেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তা হচ্ছে যে পৃথিবীতে আসলে কি ইউনিক কোনো বিজনেস আছে কি না, আদৌ কি সবচেয়ে নতুন কোনো ব্যবসার অস্তিত্ব আছে কি না, সেই সম্পর্কে আপনাদের নিজের মতামতটা শেয়ার করার চেষ্টা করব। যদি এভাবে বলি যে পৃথিবীতে কোনো ব্যবসায় আসলে নতুন নয়, কোনো ব্যবসায় আসলে ইউনিক নয়, প্রত্যেকটা ব্যবসায়ী কমন ব্যবসা, প্রত্যেকটা ব্যবসায়ী আগে থেকে কেউ না কেউ করছে, এটা বললে আমি মনে হয় না আমি ভুল করছি, আমার মনে হয় আমি ঠিকই আছি। আপনি খেয়াল করুন, ইউটিউবে যত ভিডিও আপনি দেখেন প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের থাম্বনেল দেওয়া থাকে যে পৃথিবীর সবচেয়ে ইউনিক ব্যবসা আপনি প্রথম শুরু করুন, এখনো পর্যন্ত কেউ শুরু করেনি, এ ধরনের কথা দেখে আপনারা আকৃষ্ট হন এবং সেটা করতে চান। এছাড়াও আমরা সচরাচর যারা ব্যবসা করতে চাই তাদের মধ্যেও একটা প্রবণতা থাকে যে আমি একটা নতুন ব্যবসা করব, ইউনিক একটা ব্যবসা করব যেটা কেউ করে না, এমনটা ভাবতে ভাবতে আপনি সেই ইউনিক বা নতুন ব্যবসাটা খুঁজেও বের করতে পারেন না আর সেই ব্যবসাটা শুরু করা হয় না। আপনি এই কথাটা আমার সাথে মিলে দেখবেন, আমার মনে হয় আমি ভুল বলছি না। তো আপনি নতুন ব্যবসায় কি করবেন? পৃথিবী তো আজকে থেকে আবিষ্কার হয়নি, পৃথিবী অনেক আগে আবিষ্কার হয়েছে। মানুষ টিকে থাকার জন্য যত ধরনের যা কিছু করা প্রয়োজন সেটা অনেক আগে থেকে করে রেখেছে, সেগুলো আমরা এখন পুনর্ব্যবহার করছি, তাই এখানে নতুনত্ব বলে কিছু আপনি পাবেন না। আর যদি নতুন কিছু বের করতে চান তাহলে আপনাকে বিজ্ঞানী হতে হবে, বৈজ্ঞানিকভাবে রিসার্চ করে যদি একটা নতুন কিছু আবিষ্কার করতে পারেন যেটা পৃথিবীতে এ পর্যন্ত কেউ করেননি, তখনই আসলে আমার মনে হয় সেটাকে ব্যবসায় রূপান্তর করতে পারলে নতুন কিছু করা সম্ভব। আর সেটা করতে হলে আপনাকে সেই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, আর যদি আপনার সেই ধরনের যোগ্যতা না থাকে তাহলে সেই ধরনের সেই পরিমাণ অর্থ থাকতে হবে যেটা আপনি রিসার্চের কাজে কাউকে লাগিয়ে সেটা থেকে নতুন কিছু উদ্ভাবন করে সেখান থেকে নতুন কিছু ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া আমার মনে হয় না যে আপনি একদম সাদামাটাভাবে কোনো নতুন ব্যবসা খুঁজে পাবেন। আরেকটা কথা, যদি ইতিহাসের দিকে তাকাই, যারা সফল হয়েছেন, যারা প্রচুর অর্থ পয়সার মালিক হয়েছেন, আমরা আসলে অর্থ পয়সার মালিক যারা হয় তাদেরকেই সফল বলি, তো অর্থের হিসাবে যারা মালিক হয়েছেন বা ধনী হয়েছেন তাদেরকে যেহেতু আমরা সফল বলছি, তারা আসলে কী ধরনের ব্যবসা করে সফল হয়েছে আপনি খেয়াল করলে লক্ষ্য করলে দেখবেন যে যারা পৃথিবীর সবচেয়ে ধনী ধনী ব্যক্তিত্ব তারা কেউ কিন্তু কোনো আনকমন ব্যবসা করে না, তারা দেখবেন যে কোনো একটা পরিচিত ব্যবসাই করে। আপনি মার্ক জাকারবার্গের কথা বলেন, সে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করছে। তো সে যে কনসেপ্টে ব্যবসা শুরু করেছে বা ওয়েবসাইটটা শুরু করেছে সেই কনসেপ্টটা ছিল নতুন, তবে তার এই ব্যবসায়িক পদ্ধতিটা বা ব্যবসায়িক মাধ্যমটা সেটা কিন্তু নতুন নয়। সে সবার প্রথম ফেসবুক আবিষ্কার করেছে, ঠিক আছে, কিন্তু ফেসবুক যে একটা ওয়েবসাইট এটা যে আগে থেকে আবিষ্কার হতো না এমনটা নয়, আগে থেকেই অনেক ওয়েবসাইট আবিষ্কার হতো, মানে বানাতো, কিন্তু মার্ক জাকারবার্গের কনসেপ্টটা ছিল ভিন্ন, সে তার আইডিয়াটা ছিল ভিন্ন। এমনিভাবে অ্যামাজনের কথা ভাবেন, তখনও কিন্তু প্রচুর ওয়েবসাইট তৈরি হতো, হচ্ছে, এটা ভবিষ্যতে হবে, কিন্তু সে যেভাবে ব্যবসাটা শুরু করেছে নতুন একটা আইডিয়াতে, আমি এখানে বলতে চাচ্ছি যে ব্যবসার আইডিয়া বা ব্যবসার কৌশলটা হচ্ছে মেইন বিষয়। আপনি নতুন কৌশল অ্যাপ্লাই করলে পুরাতন ব্যবসাকে আপনি নতুন কৌশলের মাধ্যমে করে অনেক কিছু করা সম্ভব। আপনি জুমের কথা চিন্তা করুন, অ্যামাজন বা ফেসবুক তো অনেক আগের কথা, অনেক আগের প্রতিষ্ঠান, জুমের কথা চিন্তা করুন, এখন বর্তমানে জুম অনেক বেশি জনপ্রিয়, যেটা দিয়ে আসলে অনলাইন মিটিং করা হয়, অনলাইন প্ল্যাটফর্মে অনেক মানুষ একসাথে সম্পৃক্ত হয়ে মিটিং করতে পারে এই জুম অ্যাপ্লিকেশনটা দিয়ে, জুম ওয়েবসাইটের মাধ্যমে। এটা কিন্তু আইডিয়াটা নতুন, ধারণাটা নতুন, কিন্তু যে মাধ্যমে তৈরি করেছে,
প্রোগ্রামিং বলেন অথবা ওয়েবসাইট কোডিং বলেন, এগুলো কিন্তু পুরাতন পদ্ধতি, কিন্তু তার কৌশলটা হচ্ছে ভিন্ন। ঘুরে ফিরে আমি এক কথাই বলতে চাচ্ছি যে ব্যবসা আপনি যেটাই করেন না কেন, প্রত্যেকটা ব্যবসায়ী আসলে যেভাবে করবেন প্রত্যেকটা ব্যবসায়ী আসলে পুরাতন, কিন্তু আপনি কি কৌশলে করছেন, কি কৌশলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটা হতে হবে নতুন। তাহলে আমরা পুরাতন ব্যবসাটাকেই নতুন করে নতুন কৌশলে শুরু করলে অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো। আপনি একটা চায়ের দোকানই করেন না কেন, কিন্তু চায়ের দোকানটা আপনার এলাকার যত চায়ের দোকান আছে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকম একটা চায়ের দোকান হবে। এমন কোনো কৌশল খাটাতে হবে যে কৌশলের ফলে চায়ের দোকানটা অন্যদের চেয়ে অনেক বেশি চলবে, অনেক বেশি বিক্রি হবে। আপনি একটা ঝালমুড়ির দোকানই করেন না কেন, কিন্তু সেটাকে যদি অন্যদের থেকে আলাদাভাবে করতে পারেন তাহলে কিন্তু সেখানে ব্যবসা করার সুযোগ রয়েছে। আপনি গাড়ি বিক্রি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করবেন, ওকে, তাহলে এটাকেও একটা অন্যভাবে অন্য কৌশলে কিভাবে করা যায়, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ব্যবসাটাকে যোগোপযোগী করা যায়, সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অন্যদের থেকে আপনি বেশি ভালো কিছু করতে পারবেন। তাই আমি বলছি পৃথিবীতে কোনো ব্যবসায় আসলে নতুন নয়, প্রত্যেকটা ব্যবসায় পুরাতন। আর নতুন ব্যবসা করতে হলে একটু আগে যেটা বললাম, আপনাকে সেভাবে রিসার্চ করতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে, তারপরেই আপনি নতুন ব্যবসা করতে পারবেন। আপনি দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য যত কিছু প্রয়োজন, একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু আদিকাল থেকেই চলে আসছে, সব কিছুই কিন্তু মানুষ খুব সহজেই পায়। যার ফলে যেহেতু আমরা সব কিছু খুব সহজেই পাই, সেহেতু আমার কাছে মনে হচ্ছে না যে কোনো কিছু নতুন আছে, সব কিছুই পুরাতন। সেই দিক থেকে বিবেচনা করলে কোনো ব্যবসাই নতুন নয়, প্রত্যেকটা ব্যবসাই আসলে পুরাতন ব্যবসা, প্রত্যেকটা ব্যবসাই কমন ব্যবসা। তাই যারা নতুন একটা ইউনিক ব্যবসা খুঁজছেন, নতুন একটা ব্যবসা খুঁজছেন, নতুনভাবে অন্যদের থেকে আলাদাভাবে একটা কিছু করতে চাচ্ছেন, তাদেরকে বলি আপনারা এ ধরনের মরিচিকার পিছনে না ছোটে বরং যা কমন তাই করুন। এই কমন ব্যবসাগুলো থেকে আপনার হয়তো কোনো একটা ব্যবসা অনেক ভালো লাগে, কোনো একটা পেশা আপনার অনেক ভালো লাগে, কোনো একটা কাজ আপনার অনেক ভালো লাগে, যেটাকে আপনার শখ মনে হয় যে এটা করতে আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে, আমি এটা করতে ভালোবাসি, তাহলে আপনি সেটাকে ব্যবসায় রূপান্তর করেন। তাহলে দেখবেন সেটা করলে আপনার কোনো পরিশ্রম লাগবে না, মনে হবে যেন আপনি খেলছেন, মনে হবে যেন আপনি মজা করছেন। মজা করতে করতে আপনি অর্থ উপার্জন করবেন, পাশাপাশি আপনার মনের একটা খোরাক সেটাও পূরণ হবে। তাই আমি বলি নতুন ব্যবসার পিছনে না ছুটে, নতুন ইউনিক কনসেপ্টের উপরে না ছুটে, বরং আপনি একটু আপনার পারিপার্শ্বিক অবস্থাকে বিবেচনা করুন। আপনার আশেপাশে দেখবেন এমন অনেক অপরচুনিটিস আপনার জন্য অপেক্ষা করছে যেটা হয়তো আপনি কখনো ভাবেননি, যেটাকে আপনি অতি ক্ষুদ্র আকারে শুরু করেও অনেক বৃহৎ আকারে রূপান্তর করতে পারবেন। আশা রাখছি যারা হতাশায় নিমজ্জিত আছেন, নতুন কিছু করবেন ভাবছেন কিন্তু সেই নতুন কিছু খুঁজে পাচ্ছেন না, তারা আজকের এই আলোচনা থেকে নিজের সিদ্ধান্তটাকে পরিবর্তন করবেন যে আসলে নতুন কিছুর পিছনে ছুটলে হবে না, বরং আমার হাতের কাছে যা আছে সেটা দিয়ে আগে শুরু করি, তারপরে ইনশাল্লাহ এটাকেই ভরে করব, ইনশাল্লাহ এটা থেকে আমি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবো। আশা করছি আজকের আলোচনাটা কারো না কারো ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, আর যদি আমার মতের সাথে আপনার দ্বিমত থাকে তাহলে নিচে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে আপনার মন খোলা আলোচনা প্রকাশ করতে পারেন বা আপনার মতামত প্রকাশ করতে পারেন। আশা করছি আপনার অবশ্যই আপনার দ্বিমতটা এখানে শেয়ার করবেন, আর যদি আপনি একমত হন সেটাও শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আবারও দেখা হবে, খুদা হাফেজ।